প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কোডার এক্সপার্টের পক্ষ থেকে আমি মোহাম্মদ মুশুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নোটপ্যাড প্লাস প্লাস এবং জেন কোডিং ইনস্টল করতে হয় তো আমরা যারা ওয়েব ডেভেলপার তারা খুব শর্টলি কাজ করার জন্য আমরা জেন কোডিং ইউজ করি তো জেন কোডিং দেখতে দেখার আগে আমাদের যে জিনিসটা দরকার আছে সেটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস তো নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করার জন্য বা ইনস্টল করার জন্য আমাদেরকে একটা ডাউনলোড করে নিতে হবে আমরা গুগলে যাব যাওয়ার পর নোটপ্যাড প্লাস প্লাস লিক লিখে সার্চ করলে এরকম একটা পেজ আসবে তো পেজ আসার পর আমরা ডাউনলোড বাটনে ক্লিক করব ডাউনলোড বাটনে ক্লিক করার পর দেখবেন এখানে আপনার কম্পিউটারের বিটের উপর ডিপেন্ড করে আপনার বত্রিশ বিট না চৌষট্টি বিট তার উপর ডিপেন্ড করে আপনি নামাতে পারবেন এখান থেকে তো আমার যেহেতু এটা বত্রিশ বিট সো আমি এখান থেকে বত্রিশ বিট নামাবো তারপর ডাউনলোড বাটনে ক্লিক করব ডাউনলোড বাটনে ক্লিক করার পর একটা পপ আপ আসবে তো আমি এখানে সেভ ফাইলে ক্লিক করবো যেহেতু আমার অলরেডি এটা ডাউনলোড করা আছে সো আমি আর এটাকে ডাউনলোড করতেছি না ডাউনলোড করার পর যেটা করবেন আপনারা এখানে ওপেন করবেন ওপেন করার পর ডাবল ক্লিক করবেন ইয়েস বাটনে ক্লিক করবেন এখানে ওকে করবেন সফটওয়্যার সাধারণত নেক্সট নেক্সট ফিনিশ করেই ইনস্টল করা হয় সো আমরা নেক্সট আই অ্যাগ্রি নেক্সট নেক্সট যদি শর্টকাট চান এখানে ক্রিয়েট শর্টকাট ইনস্টল ক্লিক করবেন এরপর ফিনিশ তো নোটপ্যাড প্লাস প্লাস যখন ইনস্টল হয়ে যাবে তখন এরকমের একটা লেখা আসবে তো চেন্স লগ এখানে অনেক কিছু আসবে আমি অলরেডি কেটে দিছি তো এরপর দেখেন আমি যদি এখানে কোনো একটা ট্যাগ লিখতে চাই আমি এখানে পি ট্যাগ লিখলাম তো এখানে লিখলাম আমার সোনার বাংলা তো স্ল্যাশ পি তো এইভাবে যদি আমি কোড করতে যাই তা আমার অনেক টাইম লাগবে তো আমার এই টাইম বাঁচানোর জন্য আমাকে বা আমরা একটা প্লাগ ইন ইউজ করবো সেটার নাম হচ্ছে জেন কোডিং তো জেন কোডিং ইনস্টল করলে আমরা খুব ইজিলি কাজ করতে পারব সো আমাদের জেন কোডিংটা ডাউনলোড করে নিতে হবে এটা একটা প্লাগ তো কীভাবে ডাউনলোড করবো তো এই লিঙ্কটা পাওয়ার জন্য গুগলে সাত আটটা লিঙ্ক হইতে হয় তো সমস্যা নাই আমি ভিডিও শেষ যখন শেষ হবে তখন ভিডিও ডিসক্রিপশনে আমি এটা দিয়ে দেব তো আমি এখানে এই লিঙ্কটা ভিডিও শর্ট করার জন্য আগে থেকে বের করে রাখছি তো এখান থেকে দেখেন নোটপ্যাড প্লাস প্লাস এটা কোথায় আছে খুঁজে বের করেন জেন কোডিং নোটপ্যাড প্লাস প্লাস এখানে ক্লিক করেন দেখেন একটা পপ আপ আসছে এবার ওকে করেন যদিও ফাইলটা এক থেকে দেড় এমবি বা তারও কম কত নিরানব্বই কেবির একশো কেবিরও কম তো এটা ডাউনলোড হয়ে যাওয়ার পর তো আমার হয়ে যাবে না তো আমাকে যেটা করতে হবে এটা ইনস্টল করতে হবে তো ইনস্টল করার জন্য এখানে আমরা জেন কোডিং নোটপ্যাড প্লাস প্লাস এই ফোল্ডারটা অন করে নেব এরপর আমাকে যাইতে হবে আমি যেখানে সফটওয়্যারটা ইনস্টল করছি আমি সফটওয়্যার ইনস্টল করছি আমার সি ড্রাইভে সো আমি সি ড্রাইভে গেলাম এরপর প্রোগ্রাম ফাইলস এরপর এখান থেকে দেখেন নোটপ্যাড প্লাস প্লাস যদি ইনস্টল করা থাকে আপনার পিসিতে তাহলে নোটপ্যাড প্লাস প্লাস নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে তো এইখানে ডাবল ক্লিক করেন করার পর দেখেন এখানে প্লাগ নামে একটা ফোল্ডার আছে আমরা এই ফোল্ডারটায় যাব ফোল্ডারে যাওয়ার পর দেখেন এটা পেস্ট করার আগে আপনাদের একটা জিনিস দেখাচ্ছি যদি আমরা এই নোটপ্যাড প্লাস প্লাস অন করি দেখেন উইন্ডোর পর আর কিছু আছে এখানে জেন কোডিং কোনো লেখা আছে নাই যদি আমরা এটাকে ড্রাগ করে ঠিক এই জায়গাটায় পেস্ট করে দিই তাহলে দেখেন কি আসে আমার এখান থেকে যে দুটা ফাইল লাগবে এনপিপি স্ক্রিপ্টিং আর এরপরের এন পিপি স্ক্রিপ্টিং ডট ডি এটা ড্রাগ করে এখানে দেবো এরপর কন্টিনিউ চাবেন কন্টিনিউ বাটনে ক্লিক করেন বাস এরপর আপনার নোটপ্যাড প্লাস প্লাসটা রিস্টার্ট দেন তো দেখেন এখানে জেন কোডিং লেখা আসছে তো একটু আগে আমি যেভাবে কোড করছিলাম এবার একটু দেখেন যদি পি লেখার পর আমি কন্ট্রোল ই প্রেস করি তাহলে কী আসবে পি এর ওপেনিং ক্লোজিং সব আসবে তো আমরা বেসিক স্ট্রাকচার লেখার জন্য অনেক কিছু করি ডক টাইপ এস তারপর এস শুরু করি শেষ করি তো এই সমস্যা থেকে সমাধানের জন্য দেখেন যেটা আছে এস টিএমএল ক্লোন ফাইভ এরপর যদি কন্ট্রোল ই প্রেস করি সরি ক্যাপসলগস অন হয়ে গেছে এস ফাইভ ক্লোন ই প্রেস করি দেখেন আমার এটা অটোমেটিক্যালি এখানে বেসিক স্ট্রাকচার চো স্ট্রাকচারটা চলে আসছে তো আমি আপনাদেরকে দেখাবো জেনকোডিং ইউজ করে আজকে কীভাবে শর্টকাট এস টিএমএলে মার্কআপ করা যায় তো এটার জন্য যেটা করতে হবে দেখেন আমি এখানে কোনো একটা ফাইল তৈরি করি ইন্ডেক্স নামে ইন্ডেক্স সরি ইন্ডেক্স ডট এস টি এম এল এস টি এম এল তো এটাকে নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করবো তো নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করলাম তো অন্যান্য বারের মতো আমরা এবারও এস এল এর বেসিক স্ট্রাকচারটা নিয়ে আসবো এসটিএমএল ক্লোন ফাইভ তো বেসিক স্ট্রাকচারটা আসছে আমরা এখানে লিখি মেনু আমার জেনকোরিং থাকার কারণে আমি ইজিলি এতটুকু করতে পারতেছি দেখেন আপনি যদি ইউএল গেটার দেন এল আই ইন্টু ফাইভ এতটুকু লেখার পর কন্ট্রোল ই প্রেস করেন দেখেন ইউএল আসছে এবং সবগুলোর সাথে কি এল আই পাঁচটা অ্যাড হয়ে গেছে এখন আপনি যদি চান এর ভিতরে এ অ্যাড হবে সেটাও করতে পারবেন সেটা কিভাবে করবেন প্রথমে ইউএল গেটার দেন এলআই ইন্টু ফাইভ গ্রেটার দেন এ এর মধ্যে আমরা একটা অ্যাক্টিভিট ইউস করি এইচ আর ইএফ আমরা এগুলো সবগুলোর সাথে ডেটলিং হিসাবে হ্যাশ অ্যাড করলাম এবং পুঁথিরার সাথে কন্টেন্ট অ্যাড করার জন্য আমাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এখন আমি এখানে কন্টেন্ট যা লেখব এটা আসার পর কন্ট্রোল ই যদি প্রেস করি দেখেন আমার অটোমেটিক্যালি চলে আসছে সো আমরা নোট জেন কোডিং ইউজ করি খুব দ্রুত কোড করার জন্য তো আশা করি আমার ভিডিওটি আপনাদেরকে ভালো লাগছে যদি ভালো লাগে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইবার করবেন তো পরবর্তী টিউটোরিয়াল যেটা থাকবে সেটা হচ্ছে আমার হোয়াটপেস ফ্রি থিম কাস্টমাইজেশন কীভাবে করা যায় সো আমার চ্যানেলের দিকে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব